ওই যুবকটা দিয়া বলে ও পয়গম্বর আমি সেই একটা মধ্যে আসছে পয়গম্বর ইউসুফ আলী হিসানা তুয়াসালাম মিশরের খাদ্যমন্ত্রী দুর্ভিক্ষের সাত বছর শুরু হয়ে গেছে জনগণ আসতেছে সামান্য টাকা দিয়া দিয়া খাবার নিয়ে যেতেছে শেষ হলে আবার আসে সামান্য অর্থের বিনিময়ে খাবার দেওয়া হয় সিরিয়ালদের সবাই আসতেছে এমনি একটা যুবক আসছে তো যারা খাদ্য বিতরণ করতেছে যারা খাদ্যকে বন্টন করতেছে বলতেছে টাকা দাও কা আমার কাছে টাকা নাই, তাহলে খাদ্য নাই কয় না আমি নবী ইউসুফকে মহাব্বত করি আমি পয়গম্বর ইউসুফকে ভালোবাসি ভালোবাসার বিনিময়ে আমাকে খাদ্য দাও তো যারা কর্মচারী তারা বলতেছে ভালোবাসার বিনিময়ে খাদ্য ইউসুফ পয়গাম্বর দেয় এটা আমাদের জানা নাই জিজ্ঞেস করে আসে ভিতরে গেছে যে বলতেছে একজন যুবক বলতেছে সে আপনাকে মহাব্বত করে টাকা নাই খাবার দিব এইবারের মতো দিয়ে দাও যেহেতু সে আমাকে মোহাব্বত করে খাদ্য দিয়ে দিছে খাদ্য শেষ হওয়ার পরে কয়েক মাস পরে আবার আসছে টাকা দাও কয় আমার কাছে টাকা নাই কয় টাকা না খাদ্য নাই কয় না আমি নবী ইউসুফকে মহাব্বত করি এইবারও জিজ্ঞাসা করছে নবীজি বললেন এইবারের মতো দিয়ে দাও সে যেহেতু আমাকে ভালোবাসে বলছে ঠিক আছে ভালোবাসে রিবিনয় দিয়ে দাও দ্বিতীয়বারের খাদ্য শেষ হওয়ার পরে তৃতীয়বার আবার আসছে টাকা নাই কই খাবার নাই। আমি পয়গম্বর ইউসুফকে মহাব্বোধ করে পয়গম্বর ইউসুফ এইবার শোনা বলতেছেন যুবকটা কে নিয়ে আসো আমার কাছে বারবারই আসা বলে সে আমাকে ভালোবাসে ভালোবাসার বিনিময়ে দুইবার তাকে খাবার দেওয়া হলো দেখো ধরে নিয়ে আসো তো পয়গম্বর ইউসুফ বলে কে তুমি মার্নান্ধা যখনই প্রশ্ন করলো কে তুমি তখন ওই যুবক বলতেছে স্মরণ করেন তো আজ থেকে অনেক বছর আগের কথা আপনি জোলাইখার ঘরে লালিত পালিত হয়েছেন জলাইকা আপনাকে একটা ঘরের মধ্যে নিচে অপকর্মের কুপ্রস্তাব প্রস্তাব dise এই আমরা শুনি নাই আল্লাহও কালামে পাকে বলতেছেন ওয়া রাওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمين. فيه قبر يوسف زولا يفكر قريني سي. কুপ্রস্তাব দিছে উনি সব কিছুকে পিছনে ফেলে মেইন দরওয়াজার যখন সামনে দাঁড়াইছে সামনে আজি মিশর তো যুবক ওই যুবকটা বলতেছে আপনার কি মনে আছে সেই ঘটনা পয়গম্বর ইউসুফ বললেন হ্যাঁ মনে আছে ইউসুফ আমার পয়গম্বর ইউসুফ বলতেছেন জুলাই খাক আমার সামনে কুপ্রস্তাব দিল তার সাথে বেবিচারে লিপ্ত হওয়ার জন্য কিন্তু আমি হয় নাই কেতেরে তখন কি করেছেন আমি আমার নিজের ইমানকে বাঁচানোর জন্য নিজের ইজ্জতের হেফাজত করার জন্য আল্লাহর উপরে তওয়াক্কুল করে যখন দরওয়াজার দিকে দৌড় দিলাম আমার আল্লাহ আমার জন্য সমস্ত রাস্তাগুলি খুলে দিলেন আমি সদর দরওয়াজার সামনে দাঁড়াইলাম জুলাইখা তার স্বামী আজিজ মিসরকে দেখার পরে আপনার উপরে একটা এলজাম দিয়েছিল কয় হ্যাঁ একটা অপবাদ দিয়েছিল সে স্বামীর সামনে বলেছে এই ছেলেটা আপনার গোলাম আমাদের পালিত হয়েছে আমরা দুধ কলা তারে সাপ বানিয়েছে সে আমার ইজ্জতের উপরে আক্রমণ করার জন্য চেষ্টা করেছে বিচার চাই আপনি বলেছিলেন আমি করি নাই ইজুলাই আমাকে উদ্বুদ্ধ করেছে তখন আজিজ মিসর বলেছিল তোমার পক্ষে সাক্ষী কে হবে নিজেকে নির্দোষ প্রমাণ করানোর জন্য আদালতে আমরা সাক্ষীদার করাই কি করাই না নিজেকে দিন্দু নির্দোষ প্রমাণ করানোর জন্য আদালতে আমরা সাক্ষী দান করাই ও এলাকার মুসলমান তখন ওই নৌজোয়ান যুবক ডাক দিয়ে বলে পেগম্বর সেদিন আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য একজন সাক্ষী বানিয়েছিলেন সে সাক্ষী ডাকে ছিল ছোট্ট একটা দুধের বাচ্চা ছিল তার মায়ের কোলের মধ্যে দুই মাসের একটা বাচ্চা ছিল আমি পয়গম্বর ইউসুফ বলতেছেন আমি সেই বাচ্চাটার দিকে ইঙ্গিত করে বলেছিলাম সে আমার সাহেদ হবে আজকে আমার পবিত্র তার পক্ষে সে সাক্ষী দিবে আপনি ইঙ্গিত করার সাথে সাথে পয়গম্বর ইউসুফ বলেন আমি সেই বাচ্চাটার দিকে ইঙ্গিত করতে দেরি হয়েছে আসমানের মালিক আল্লাহ দুই মাসের বাচ্চার সাথে সাথে জবানটা খুলে দিলেন সেই বাচ্চাটা কি করেছিল কয় আমার ইজ্জতের পক্ষে সাক্ষী দিয়েছিল আমাকে পবিত্র ঘোষণা করেছিল ইউসুফ যদি ইউসুফের জামার সামনের দিকে হয় তাহলে জুলাইফা নির্দোষ ইউসুফ দোষী আর যদি ইউসুফের জামাটা পিছন দিকে ছেঁড়া হয় ইউসুফ নির্দোষ জুলাইফা দোষী এই পদ্ধতি বলার পরে আপনার জামা দেখা গেল পিছন দিকে ছেঁড়া জুলাইকা আপনার জামা ধরে টান সাথে সাথে আপনি দৌড় দিয়েছেন এই জন্য জামা পিছন দিক দিয়ে ছিঁড়া গেছে ওই দিন আপনার পক্ষে আপনার ভাই ভাইয়েরা আপনার পক্ষে শাহেদ হয় নাই সাক্ষী দেয় নাই আপনার বাবা পায়ে গম্বর ইয়াকুব আপনার পক্ষে সাক্ষী দেয় নাই আপনার মা জননী আপনার পক্ষে সাক্ষী হয় নাই আপনার এলাকার কোনো মানুষ বন্ধু বান্ধব আপনার পক্ষে সাক্ষী হয় নাই কয় হা কথা বাস্তব ছোট্ট একটা দুধের বাচ্চা আমার ইজ্জতের পক্ষে সাক্ষী দিয়েছিল আমাকে কলুষ করেছিল কয়ে সেই বাচ্চাটার কথা মনে আছে কি কয় না জানি না ওই যুবকটা ডাক দিয়া বলে ও পয়গম্বর ইউসুফ আমি সেই দুধের বাচ্চা নও জুয়ান যুব পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এ কথা শোনার পরে তার কর্মচারীদেরকে বললেন যেদিন আমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ ছিল না বাচ্চাটা আমার ইজ্জতের দিয়েছিল অতএব সে যতবার তোমাদের সামনে আসবে আর আমার কথা বলবে টাকা দিতে হবে না তার প্রয়োজন মতো খাদ্য আমি তার জন্য আমার বাইতুল মাল থেকে বরাদ্দ করে দিলাম ওই এলাকার মুসলমান এটা বলার উদ্দেশ্য হলো একটা মানুষ একটা মানুষের ইজ্জতের পক্ষে সাফাই গেলে যদি তার রিজিকের ব্যবস্থা হয়ে যায় মানুষটা মানুষের উপরে খুশি হয়ে যায় সন্তুষ্টি প্রকাশ করে গোলাম হয়ে আল্লাহকে যদি সুবাহান আল্লাহ বলে পবিত্রতার ঘোষণা দেই আল্লাহকে বেনিয়াজ বলে ঘোষণা দেই আল্লাহ আমাদের উপরে খুশি হবেন কেউ হবেন না এই জন্য দিল থেকে বলে সুবাহান আল্লাহ মৌমাসি একটা দায়িত্ব পালন করে মৌমাছির একটা দায়িত্ব আছে না বিশ্বনবী মৌ সাথে কথা বলতেছেন বলতেছেন এই তোমারে তো আল্লাহ একটা দায়িত্ব দিচ্ছেন কয় ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমাকে একটা দায়িত্ব দায়িত্ব পালন করতে গিয়ে কখনো তোমার ভুল হয় কয় হ্যাঁ হয় মাসির দায়িত্ব কি বলেন মৌ কি দায়িত্ব মধু সংগ্রহ করা মধু আহরণ করা সে কি মধু সংগ্রহ করে নিজের জন্য নাকি আমাদের জন্য কথার জবাব দিলে আলোচনা সুন্দর হবে ও কি মধু সংগ্রহ করে নিজে খাবারের জন্য না আমাদের জন্য একটা ফুলের মধ্যে মৌমাছি আছে এটা কি আমরা আমাদের চোখের দৃষ্টি দিয়ে দেখি মৌমাছি ছোট্ট একটা প্রাণী কিন্তু সে তার দৃষ্টি দিয়ে বুঝতে পারে যে এই ফুলের মধ্যে মধু আছে একটা ফুলের মধ্যে কি এক কেজি মধু এক পা একশো গ্রাম কতটুকু মধু সামান্য সুয়ের দানা পড়ি মানে একেবারে অল্প এই যে সে হাজার হাজার মাইল অতিক্রম করে এক একটা ফুল থেকে মধু সংগ্রহ করে একটা চাকের মধ্যে জমায় এক কেজি পাঁচ কেজি পর্যন্ত একটা চাক থেকে মধু হয় মধুর মধ্যে আছে আমাদের জন্য সে মধু সংগ্রহ করে সে আমাদের খাওয়া আমরা কি মধু খাই হ্যাঁ আমরা মধু না খেয়ে সিগারেট খাই বিড়ি খাই বিড়ি কথার জবাব দেন কথা বাস্তব না অবস্থা আমরা এখন মধু বেশি খাই না তো নবীজি প্রশ্ন করলেন আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছেন হ্যাঁ আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন তো দায়িত্ব পালন করতে গিয়ে তোমার তো ভুল হয় হ্যাঁ আমার কখনো ভুল হয় কারণ ফুলের মধ্যে কিছু ফুল আছে বিষাক্ত ফুল ওই বিষাক্ত ফুলের মধু আমার পেটের মধ্যে চলে আসলে আমার পেটে এমন একটা রাডার ফিট করা আছে ওই রাডার সাথে সাথে আমাকে সিগন্যাল দেয় এই তোর পেটের মধ্যে বিষাক্ত মধু আসছে ওটা যদি চাকে রাখো আর বনি আদম খায় তাদের পেটে গন্ডগোল হবে অতএব চাকে রাখার আগে পেটে থাকতে এটাকে প্রসেসিং করে নাও না বলে তো তখন আমি আমার মালিককে দরখাস্ত করি যে আল্লাহ আমার পেটের মধ্যে তো বিষাক্ত মধু চলে আসছে তো এটাকে বিষমুক্ত করবো কিভাবে। তখন আমার মালিক আমাকে বলেন তুমি আমার হাবিব আলমের উপরে একবার দরুদ বড় বিনিময়ে তোমার পুরা পেটের মধুটা বিষমুক্ত হবে আরো আসতে বলেন সুবাহ আরে দিল থেকে আওয়াজ দিয়ে বলেন সুবাহ